সুন্দর সাজানো হয়েছে। খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে, কারণ ওনার টেস্ট একরকম, ওনার টেস্ট একরকম। সিনেমার প্রয়োজনে নায়িকারা যেমন একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, ঠিক তেমনি বাংলাদেশের নায়িকারা বাস্তবেও তাদের জীবনে একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন। রাফিয়াত রশিদ মিথিলা থেকে শুরু করে পূর্ণিমা বা পরিমণি, সিনেমার মতোই ব্যক্তিগত জীবনেও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক, বাংলাদেশের কোন নায়িকারা এক পুরুষের সঙ্গে সংসার করে সন্তুষ্ট হননি, করেছেন আবারও দ্বিতীয়বার বিয়ে। পূর্ণিমা, বাংলাদেশের এক সময়ে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা, তবে এখনো তার জনপ্রিয়তা কমেনি। তবে শেষবার তিনি বেশি আলোচনায় উঠে এসেছিলেন তার দ্বিতীয় বিয়ে নিয়ে, যেটা কেউ পূর্ণিমার কাছ থেকে আশাই করতে পারেনি। একটা মানুষকে 5 বছর, আরেকটা মানুষকে 5 বছর, কারণ ওনার টেস্ট একরকম। ওনার প্রথম স্বামীর পক্ষে পূর্ণিমার একটি কন্যা সন্তান রয়েছে, তারপরেও সেই স্বামীকে ছেড়ে দিয়ে নিজের থেকে বয়সে ছোট রবিন নামের এক ব্যক্তিকে তিনি বিয়ে করেছেন। রাফিয়াত রশিদ মিথিলা, তাশান মিথিলা জুটি এখনো যেন সুপার ডুপার হিট, কেউ ভাবতে পারেনি যে এই জুটি ভেঙে যাবে। তাশানের মতো ব্যক্তিতেও সন্তুষ্ট থাকতে পারেননি মিথিলা, জড়িয়েছেন একাধিক সম্পর্কে। সবশেষ দ্বিতীয়বারের মতো কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করে এখন সংসার করছেন শবনম বুবলি। বুবলির নামটা শুনে হয়তোবা চমকে যাচ্ছেন, তবে জানা যাচ্ছে শাকিব খানের আগে নাকি তিনি বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ের বিষয়ে তিনি কখনোই মুখ খোলেননি। শাকিব খান শবনম বুবলির দ্বিতীয় স্বামী। মাহিয়া মাহি, ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের অপুকে, ভালো চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ করেই সে সংসার ভেঙে যায় এবং দ্বিতীয়বারের মতো বিয়ে করেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, সে ঘরে রয়েছে মাহির একটি পুত্র সন্তান। শখ, শখ নিলয়ের জুটি ছিল সুপার ডুপার হিট, জুটিয়ে সংসারও করেছেন কিন্তু সংসার টিকিয়ে রাখতে পারেননি, পরে শখ আবারও দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। সারিকা, প্রথম স্বামীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন, তবে সারিকার সংসারও ভেঙে যায়, দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন যাকে, তার সঙ্গেও সংসার টিকিয়ে রাখতে পারেননি, শোনা যাচ্ছে তার সঙ্গেও ডিভোর্স হতে চলেছে সারিকার। তো ভিউয়ার্স, ঢালিউডের এই নায়িকারা প্রথম স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে পারেননি, তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। কারো দ্বিতীয় সংসার টিকে রয়েছে, আবার কারো দ্বিতীয় সংসার আবারও ভাঙতে বসেছে।